রাজ্য সরকার অনুষ্ঠিত করেছে সর্ববৃহৎ নিয়োগ মেলা। রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতীর বাবে ভাল খবর আছে। মৌখিক সাক্ষাৎকার দিয়ে আপনি সরকারি চাকরি লাভ করব। আপনি সাক্ষাৎকার দিয়ে চাকরি লাভ করব, যোগ্যতা অনুসরি আপনি লাভ করব সরকারি চাকরি। যোগ্যতা অনুসরি আপনি চাকরি লাভ করব। স্নাতক ডিগ্রিধারীর পর ন্যূনতম দশম শ্রেণীলৈ উলাইছে চাকরি। 23 ডিসেম্বর আর 4 জানুয়ারীত বৃহৎ নিয়োগ মেলার আয়োজন করেছে রাজ্য সরকারে। অসামরিক ডিপ্লোমাধারী, এমটেক, স্নাতক, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ, দশম শ্রেণী উত্তীর্ণ, আইটিআই উত্তীর্ণ প্রার্থীয়ে আবেদন করবো, যোগ্য হিসাবে বিবেচিত হব আর তাৎক্ষণিকভাবে চাকরি গ্রহণ করব। মৌখিক সাক্ষাৎকারের জড়িয়ে গ্রহণ করব চাকরি। সরকার ফল বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, জেলা নিয়োগ বিনিময় কেন্দ্রের উদ্যোগত আয়োজন করা হয়েছে বৃহৎ নিয়োগ মেলা। প্রার্থীসকলে নিব লাগিব দুখনক বায়োডাটার প্রতিলিপি নিব লাগিব। এডমিট মার্কশিটের যাবতীয় নথিপত্র প্রদর্শন করব লাগিব যিসকলে আবেদন করব। এডমিট মার্কশিটের যাবতীয় নথিপত্র প্রদর্শন করব লাগিব। তাৎক্ষণিকভাবে লব পারিব সরকারি সুবিধা। মহানগরী রিহাবাড়ি জেলা নিয়োগ বিনিময় কার্যালয় চৌহদ নির্ধারিত সময়ত উপস্থিত হব লাগিব। আর হাতত মাত্র এটা দিন আছে আর একটা বৃহৎ নিযুক্তি হবলে গৈ আছে। নিবনার অনন্য সুযোগ আনিছে এটা সরকারে। সরকার ফল একটা বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমি দেখাবলে চেষ্টা করি বিজ্ঞাপনটি। মাই গভ আসামের ফল একটা বিজ্ঞাপন দিয়া হয়েছে, রাজ্যের লাখ লাখ নিবনুয় যুবক যুবতীর ভাল খবর রাখিছে। আমি বিজ্ঞাপনটি দেখাবলে চেষ্টা করছো। মাই গভ আসামের ফল একটা বিজ্ঞাপন দিয়া হয়েছে, যত কোয়া হয়েছে নিবনার নিয়োগের অনন্য সুযোগ বলে উল্লেখ করেছে। নিয়োগ মেলা অনুষ্ঠিত করবলে গৈ আছে সরকারে। জেলা নিয়োগ বিনিময় কেন্দ্রের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নিয়োগ মেলা অনুষ্ঠিত করব। 23 ডিসেম্বর 2021 আর 4 জানুয়ারি 2022 পুয়া 10 বজার আবেলি 4 বজালে অনুষ্ঠিত হব এই নিয়োগ মেলা। তাৎক্ষণিকভাবে চাকরি লাভ করব আর মাত্র আপনাদের বায়োডাটা লই গলেই হল। সাক্ষাৎকার হয়েছে তাৎক্ষণিক সাক্ষাৎকার, লগত ফটো সম্বলিত বায়োডাটা লৈ যাব লাগিব আর তাৎক্ষণিকভাবে মৌখিক পরীক্ষা দিয়ে আপনি চাকরি লাভ করব। এই সুযোগ দ্বিতীয়বারের বাবে হয়তো নাহিবও পারে, কারণ সরকারে বর্ষর সর্ববৃহৎ নিয়োগ মেলা অনুষ্ঠিত করবলে গৈ আছে।